আমার অ্যাপল সিডার ভিনেগার, 8 কেজি আপেলে 8 লিটার অ্যাপেল সিডার হয় নাই, এখানে 4 লিটার 5 লিটার মতো, 4 লিটার টোটাল, এগুলি সবই হাফ লিটারের বোতল। সো 8 কেজি অ্যাপেল সাথে ব্রাউন সুগার দেওয়ার পরে এতটুকু অ্যাপেল সিডার ভিনেগার হয়, তাহলে কি কারো প্রশ্ন করা উচিত অ্যাপেল সিডার ভিনেগারের এত দাম কেন? এই যে নতুন এই যে একটি বয়মে দেখেন, এখানে এখানে প্রায় কত কেজি অ্যাপেল আছে, এই যে উইথ দ্য মাদার, এই যে এই যে এই যে দাম, এই ইয়েগুলো উঠছে ফেনা, এটাই হচ্ছে বুদবুদগুলো হচ্ছে উইথ দ্য মাদার তৈরি হচ্ছে, এটা এটা তৈরি হচ্ছে, আর এগুলো তৈরি হতে লাগে এক মাস, তারপরে বোতলে, কাঁচের বোতলে এভাবে প্রিজার্ভ করি আমি, কাঁচের বোতলে এভাবে প্রিজার্ভ করি, যখন আমার কাস্টমার আমাকে অর্ডার দেয় তখন আমি অর্ডার পাওয়ার পরে আমি যখন ডেলিভারি দিব ঠিক তার আগ মুহূর্তে আমি আমার এই এই যে এই বোতলটা, দিস ইজ প্লাস্টিক বোতল, এই বোতল এটা আমার নিজের, বিকজ অফ ডেলিভারির জন্য শুধু আমি প্লাস্টিকের বোতলে ঢেলে আমি পাঠিয়ে দিই, কিন্তু যাদের যারা খাবেন তাদেরকে আমি বলে দিই যে আপনারা আবার কাঁচের বোতলে ঢেলে রাখবেন, কোনো সমস্যা নেই, এইটু ট্রান্সফার করলে কোনো সমস্যা নেই, কিন্তু কাঁচের বোতলেই রাখার নিয়ম। এই জন্য দেখেন আমি কাঁচের বোতলে সব প্রিজার্ভ করেছি, আমি কিন্তু একটা বোতলও আমি ইউজ করি জার, জারগুলো সমস্ত ফুটানো পানি দিয়ে ডিসইনফেক্ট করে নিই জারগুলো। সো কেউ বলবেন না অ্যাপেল সিডার ভিনেগার কেন এত দাম, যে বানাবে সে বুঝবে কেন দাম, কেন কষ্ট কতটুকু, বোতলের কস্ট, এভরিথিং আমাকে চিন্তা করতে হবে। সো হয়ে গেল, থ্যাংক ইউ।